হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাস আজকে আমরা ডাই কেমিস্ট্রি লেকচারের লেকচার টু আলোচনা করবো এই ক্লাসে আমরা আমরা দেখব যে ক্রোমোফোর কি অক্সক্রোম কি ক্রোমোফোরের উপর বেশ করে ডাইগ্লোকে কী করে ক্লাসিফাই করা হয় সেই ডাইগ্লোর মধ্যে দেখব আমরা অ্যাজোডাই ট্রাইফিনাইল মিথিন ডাই এবং থ্যালিন ডাই এই তিন ধরনের ডাই আমরা আজকে আলোচনা করব ফার্স্ট যদি বলি আমি যে ক্রোমোফোর কি না এই ক্রোমোফোর যে এ পার্ট অফ এ মলিকুল রেসপন্সিবল ফর ইটস কালার ধর এই একটা মলিকুল আছে এই মলিকুলের মেন স্ক্যাফোল্ড কোনটা এই সার্কেলটা এটা হচ্ছে আমার মেন স্ক্যাফোল্ড তাহলে এটাই হচ্ছে আমার কি না ক্রোমোফোর তাহলে এটা যদি ক্রোমোফোর হয় একে

এই টা হচ্ছে আমার কি না কালার শো করতে পারে এবং এর কালার কে বাড়িয়ে দিতে পারে পারে কে না এই যে এনএস গ্রুপটা তো তাহলে এটা যদি ক্রমভোর হয় তাহলে এটা কি হবে অক্ষক্রম ঠিক আছে তাহলে আমরা ক্রমভোর এবং অক্ষক্রম এই দুটো জেনে নিলাম এবার আমরা দেখব যে কোন কোন ডাইমিকুলে কি ধরনের ক্রোমোফোর আছে তারপর বেশ করে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে কি অ্যাজোডাই ট্রাইফিনাইল মিথিন ডাই এবং ডাই এই তিনটে ভাগে ভাগ করি মানে তিন ধরনের ক্রমপর দেখতে পাওয়া যায় নরমালি বিভিন্ন রকম ডাই ডাইমিকুলের মধ্যে অ্যাজোডাই কাদেরকে বলবো না যে সমস্ত ডাই মলিকুলের মধ্যে অ্যাজো গ্রুপ থাকবে অ্যাজো গ্রুপ অর্থাৎ কি না এই যে সি এন ডাবল বন্ড এন সি এটাকে আমরা বলি কি অ্যাজো তাই না এই যে এন ডাবল বন এন দুদিকে দুটো কার্বন থাকবে কিন্তু তাকেই বলবো আমরা কি অ্যাজো গ্রুপ ধরো মিথাইল অরেঞ্জ এই মিথাইল অরেঞ্জে কি আছে না এন ডাবল এন আছে এর দুদিকে কি আছে এটাও কার্বন এটাও দুদিকেই কিন্তু কার্বন আছে তাই তো তাহলে মিথাইল অরেঞ্জটা কি একটা অ্যাজো ডাই অ্যাজো ডাই গুলো নরমালি কি করে তৈরি করা হয় না ডায়াজো কাপলিং তৈরি টেস্ট করে তৈরি করা হয় ডায়োজিক রিয়াকশানটা কি না এই যে ধরো কোনো একটা অ্যারাইল অ্যামিন এই অ্যামিন গ্রুপটার সঙ্গে যদি আমরা এনে এনে টু এইচ সিএল দিয়ে রিয়াকশান করি তাহলে কি হয় না এই যে ডায়োজেনিয়াম সল্ট যেটা যদি অ্যারাইল গ্রুপ থাকবে তার সঙ্গে এন টু প্লাস সিএল মাইনাস যেটা আমরা বলি যে জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে স্টেবল হয় তাহলে এই ডায়োজেনিয়াম সল্ট তৈরি হওয়ার পর একে যদি বিভিন্ন রকমের ফেনল ন্যাপথল অ্যারাইল অ্যামিন বিভিন্ন রকম ইলেকট্রন রিচ সাবস্টেটের সাথে কাপলিং করানো হয় কি ব্যাটা এটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিউশন হবে হয়ে গিয়ে কী করবে না এই যে দুটো বড় মলিকুল জুড়ে যাবে ভায়া কি না ভায়া এই ডায়াজ গ্রুপের থ্রু দিয়ে তাই তো তাহলে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ দুটো গ্রুপ জুড়ে গেছে এই ডায়াজ গ্রুপের সাহায্যে তাহলে এটা কি না একটা অ্যাজো ডাই এই অ্যাজোডাই গুলোর কি কি প্রপার্টি আছে না অ্যাজোডাই পৃথিবীতে যতগুলো ডাই মলিকুল পাওয়া যায় ব্যবহার করা হয় বর্তমানে তার প্রায় 60% ডাই মলিকুল কিন্তু অ্যাজোডাই মানে 60% ডাই মলিকুলের মধ্যেই আছে কি আছে অ্যাজো ফাংশনাল গ্রুপ বর্তমান এবং এই অ্যাজোডাই দিয়ে কি হয় না ফুল রেঞ্জ অফ শেড সিল अवेलेबल অর্থাৎ কি না যত ধরনের রং পাওয়া যায় প্রত্যেকটা রঙের জন্যই আমরা করেসপন্ডিং সেই ধরনের অ্যাজোটাই কিন্তু আমরা তৈরি করতে পারি তাই তো সমস্ত ফুল স্পেকট্রাম অফ কালার কিন্তু আমরা অ্যাজোটাই ব্যবহার করে তৈরি করতে পারি তাই জন্যই তো এটা এত বেশি পরিমাণে ব্যবহার হয় এরপরে আসছি ট্রাইফিনাইল মিথেন ডাই ট্রাইফিনাইল মিথেন ডাই কি না যে সমস্ত ডাই মলিকুলের মধ্যে এই যে তিনটে ফিনাইল ট্রাইফিনাইল মানে তিনটে ফিনাইল গ্রুপ থাকছে আর কি থাকছে একটা মিথাইল গ্রুপ এটা কি সিএইচ তাই তো এই যে ট্রাইফিনাইল মিথেন এই ময়েটিটা যেসব ডাই মলিকুলের মধ্যে থাকবে তাদেরকে বলবো আমরা ট্রাইফিনাইল মিথেন ডাই ধরো এই যে লিউকোমেলাসাইড গ্রিন মেলাসাইড গ্রিন কিংবা ড্রোজান গ্রিন ডাই এ প্রত্যেকটাতে কি আছে তিনটে ফিনাইল গ্রুপ আছে এবং একটা মাঝখানে কি আছে একটা মিথেন আছে মানে এই যে সিএইচ তাই তো তো এটাকে এগুলো কি হচ্ছে কি না ট্রাইফিনাইল মিথেন ডাই ট্রাইফিনাইল মিথেন্ডের কি প্রপার্টি আছে না এগুলো রেজিস্ট্যান্স টু লাইট কেমিক্যাল অর্থাৎ কি যদি এই ডাইয়ের উপর লাইট পড়ে তাহলে ডাইগুলো ভেঙে যায় ডিকম্পোজ করে যায় একইভাবে যদি কোনো কেমিক্যাল কন্টামিনেশন হয় বা কেমিক্যালের সংস্পর্শে আসে যেমন যে ব্লিচিং পাউডার বা এ ধরনের যে ওয়াশিং সোডা এদের মধ্যে সংস্পর্শে এলে কি হবে না এই ডাইগুলোর কালার ফেড হয়ে যাবে সেই জন্য এই ডাইগুলো সেই সব কাজে ব্যবহার করা হয় যেখানে সরাসরি কোনো লাইট কিংবা ওয়াশিং বা ব্লিচিং এই ধরনের কেমিক্যালগুলো সহজে সংস্পর্শে আসবে না যেমন কি ধরো এই যে কপিং পাওয়ার জেরক্স মেশিনে যে কালি ইউজ করা হয় কিংবা এ যে কালি ইউজ করা হয় এই এই ধরনের কাজে কি করা হয় না এই ট্রাইফিনাইল মিথেন ডাইগুলোকে ব্যবহার করা হয় এছাড়া কিছু টেক্সটাইল যেখানে এই কালার ফেড হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট ম্যাটার নয় সেসব সেগুলোর ক্ষেত্রে ট্রাইফিনাল মিথেন ডাই গুলো ব্যবহার করা হয় এবং এর মধ্যে ক্রিস্টাল ভায়োলেট একটা ডাই এটা কি না মিথেন ওয়ান অফ দা ওল্ডেস্ট ডাই মানুষের দ্বারা তৈরি ডাই মধ্যে একটা পুরোনো ডাই এটা প্রায় আঠারোশো তিরাশি থেকে এই ক্রিস্টাল ভায়োলেটটা একটা মানুষ তৈরি করছে এবং ব্যবহার করছে থার্ড ক্যাটাগরি যেটা সেটাকে বলছি আমরা কি থ্যালিন ডাই থ্যালিন ডাই অর্থাৎ কি না যে সমস্ত ডাই মলিকুল গুলো থ্যালিক অ্যানহাইড্রেট এটা অ্যানহাইড্রেট থেকে তৈরি করা হয় এর সঙ্গে বিভিন্ন রকম ফিনল কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশান করে ডাইগুলোকে তৈরি করা হয় এগুলো কাজে লাগে না এগুলো নরমালি পিএইচ ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করি আমরা কারণ না বিভিন্ন পিএইচ চেঞ্জ করলে এই থালিন ডাইয়ের কালার কিন্তু পরিবর্তন হয় যার জন্য এগুলো কী করি আমরা না কোনো সলিউশনের পিএইচ কত তা আমরা এই ডাই ব্যবহার করে করসপনিক কালার দেখেই আমরা বলতে পারবো নানান ধরনের থ্যালিন ডাই আছে তার মধ্যে মূলত যেটা ফেনোপথেলিন এটাকেই আমরা ল্যাবোটরিতে কমনলি ব্যবহার করি এই ফেনোপথেলিন আবার বিভিন্ন ফর্মে থাকে যখন অ্যাসিডিক ফর মিডিয়াম মিডিয়ামে থাকছে তখন এটা অ্যাসিডিক মিডিয়াম কালারলেস যখনই সোডিয়াম হাইড্রোক্সাইড বা কিমাক স্ট্রং বেশ দেওয়া হয়েছে তখন কি হবে না এই ও এইচের প্রোটনটা আন্ডার ফেনোলিক ওএইচ টা এইচ টা ডিপ্রোটোনেশন হয়ে যাবে যার ফলে মাইনাস হয়ে যাবে এই মাইনাসটা কি করবে না কনজুগেট করে এই বন্ডটাকে কিন্তু ভেঙে দেবে এই বন্ডটা ভেঙে দিলে কি হবে কনজুগেশন কমে যাবে যার ফলে এই এই বন্ডটা ভেঙে যাবে এখানে কি কোনো কনজুগেশন ছিল না কিন্তু এখন কি হয়েছে এখানে দেখো তিনটে ফিনাইল কিন্তু আন্ডার কনজুগেশন চলে আসছে তাই না প্রত্যেকটা sp2 যার ফলে পিঙ্ক কালার তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কি অ্যাসিডিক মিডিয়াম ছিল কালারলেস কেন না তিনটে ফিনাইল গ্রুপ আইসোলেটেড ছিল তাদের মধ্যে কোনো কনজুগেশন ছিল না কিন্তু বেসিক মিডিয়ামে তিনটে ফিনাইল যখন একে অপরের সঙ্গে কনজুগেশন করতে পারছে তখনই কি হয়েছে এটা পিঙ্ক কালার এই অ্যাসিড এবং বেসিক মিডিয়ামে এই কালার দেখি আমরা কিন্তু সহজে বলে দিতে পারি যে সলিউশনটার মধ্যে পিস অ্যাপ্রক্স কত পাবে সাথে বেশি হবে নাকি সাথে কম হবে থ্যাংক ইউ বন্ধুরা আজকে এটুকুই নেক্সট ডেতে আমরা আরও নানান ধরনের ডাই নিয়ে আলোচনা করব